আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাংলাদেশের ছোট আর একটি সংবাদ নিয়ে হাজির হয়েছি আমি রেহানা। বাংলাদেশের সিলেটে আবারও এক লন্ডন প্রবাসী তরুণীর মৃত্যু হয়েছে। সেই তরুণীর মৃত্যুতে সিলেটের বিশ্বনাথে বিয়ে বাড়িতে চলছে আনন্দের বদলে সুখের মাতম। বিয়ের একদিন আগে লন্ডন প্রবাসী তরুণীর মৃত্যু নিয়ে বিশ্বনাথ গ্রামে নেমে এসেছে সুখের ছায়া। বিয়ের কেট দিয়ে কনের বদলে লাশ হয়ে বেরিয়ে গেলেন লন্ডন প্রবাসী ওই তরুণী। এমন ঘটনা ঘটেছে বিশ্বনাথ পৌরসভার 6 নং ওয়ার্ডের চরচণ্ডী গ্রামের সুরাবালির বাড়িতে। সোমবার সকালে পানিতে পড়ে মৃত্যু হয় তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে রুকিয়া খাতুনের। তার বয়স 26 বছর। রুকিয়া খাতুনের বিয়ের কথা ছিল তার চাচাতো ভাই সোহেব আহমদের সাথে। সুয়েব আহমেদের বয়স 28 বছর। 30 নভেম্বর বুধবার বিয়ের দিন ছিল রুকিয়া খাতুন ও সুয়েব আহমদের। 25 নভেম্বর রুকিয়া খাতুনের সপরিবার বাংলাদেশে আসেন লন্ডন থেকে বিয়ের অনুষ্ঠানের জন্য। লাইটিং প্যান্ডেল গেট পুরো বাড়িটা খুব আনন্দ করে সাজানো হয়েছে বিয়ের জন্য। পুকুর পাড়ে গিয়ে পা পিছলে পড়ে যান রুকিয়া খাতুন। রুকিয়া খাতুনের মা সেটা দেখে তিনিও পানিতে ঝাঁপ দেন মেয়েকে বাঁচানোর জন্য। রুকিয়া খাতুনের চাচিও ছিলেন সেখানে। রুকিয়া খাতুন এমনকি রুকিয়া খাতুনের মাকে বাঁচানোর জন্য রুকিয়া খাতুনের চাচিও পানিতে ঝাঁপ দেন ওদেরকে উঠানোর জন্য। তারপর তিনজনেরই অবস্থা খারাপ হওয়াতে রুকিয়া খাতুনকে সিলেট হসপিটালে নেওয়ার পর ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লন্ডন প্রবাসী এই পরিবারের অবস্থা এখন খুবই খারাপ। আমরা সবাই দোয়া করি রুকিয়া খাতুনের পরিবারের জন্য, এমনকি রুকিয়া খাতুনকে আল্লাহ জাহান্নাতুল ফেরদৌস দান করুন। বাংলাদেশের এই ছোট্ট সংবাদটি এখানেই শেষ করছি। আগামী সংবাদ দেখার জন্য রেহানা ব্লগ চ্যানেলে চোখ রাখুন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।